নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব নীল পূজা, অর্থাৎ নীল ষষ্ঠী পূজার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ কিছু মুহূর্ত। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, অলরেডি আমি চলে এসেছি পুজো মণ্ডপে। তো অনেকক্ষণ আগে পুজো শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে, শেষ মুহূর্ত, পুজো প্রায় শেষ হতে চললো। তো আমি বাড়ির সমস্ত কাজ সেরে একটু পরে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই পুজো দিতে ব্যস্ত। তো এখানে তাকিয়ে আছে আমার একটা ননদ, সুন্দরী ননদ। তো দেখছে তাকিয়ে, সবাই আমার দিকে তাকিয়ে দেখছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তো এখানে পুজো প্রায় শেষ হয়ে গেছে, অর্থাৎ শেষই বলা চলে। এখানে আরতি চলছে, ব্রাহ্মণ দাদু আরতি করছেন, সবাই প্রদীপের আলো আগুনে স্পর্শ করে নিল, তো আমি নিলাম। তো এখন পুজো শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সবাই সন্ন্যাসীরা ঘোরাফেরা করছেন, ঢাক বাজাচ্ছে, বেশ সুন্দর একটা মুহূর্ত। তো বন্ধুরা, পুজো শেষ, অলরেডি প্রসাদ বিতরণের পর্ব চলছে। দেখতে পাচ্ছেন আমার একটা কাকু, অর্থাৎ পাওয়ার সম্পর্কে, উনি প্রসাদ বিতরণ করছে, সবাই একে একে প্রসাদ নিচ্ছেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক ভাসুর মলারকুলি মাথায় নিয়ে এবং হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার খুব শখ হলো যে উনি ক্যামেরার সামনে আসবেন এবং ভিডিও করবেন। তো ওনাকে আমি নিয়ে নিলাম ক্যামেরার সামনে, ওনার খুব ভালো লাগছিল, খুব সুন্দর একটা মুহূর্ত। একে একে সবাইকে আমার ক্যামেরার সামনে নিয়ে নিলাম, তো সবাই খুব খুশি। ব্রাহ্মণ দাদু পুজো পর্ব শেষ করে কালীর ফোঁটা দিয়ে দিচ্ছেন সবাইকে, একে একে সবাই ওনাকে দক্ষিণা দিয়ে দিচ্ছেন এবং ওনাকে সবাই প্রণাম করে নিচ্ছেন, অর্থাৎ প্রণাম পর্ব সেরে নিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ওনাকে প্রণাম করছেন একে একে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্রাহ্মণ দাদুর সঙ্গে ভিডিওতে ব্যস্ত। তো ব্রাহ্মণ দাদু খুব ভয় পাচ্ছিলেন যে ক্যামেরার সামনে আসলে কোনো ক্ষতি হবে কিনা, তো তবু আমার শখ ছিল, তো আমি ওনার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো এদিকে অল্প কিছু প্রসাদ দেওয়া হয়েছে, তো বাদ বাকি ভোগ, অর্থাৎ প্রসাদ পড়ে রয়েছে। তো একে একে সমস্ত প্রসাদ রেডি করে সবাইকে দেওয়া হবে। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি প্রায় সাড়ে চারটে। তো পুজো অনেকক্ষণ আগে শুরু হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক ঠাকুমা, ওনার বয়স অনেক অনেক বয়স, ওনার 100 বছর পেরিয়ে গেছে আর কি। এই পুজোটা যে বাড়িতে হচ্ছে, একটা মাসি মাসি শাশুড়ির বাড়ি, সেই মাসি শাশুড়ির শাশুড়ি আর কি, উনিও তবু সবাইকে চিনতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই রান্নাবান্নায়, অর্থাৎ পুজোর ভোগ রান্নায়, খিচুড়ি প্রসাদ রান্নায় ব্যস্ত। প্রসাদ কিছুটা নেমে গেছে, রান্না হয়ে গেছে, তো বাদ বাকি রান্না চলছে এবং চলতেই থাকবে অনেকক্ষণ পর্যন্ত, অনেক রাত পর্যন্ত ওই প্রসাদ বিতরণের পর্বটা চলবে। তো এখানে পাড়ার সবাই পুজো মণ্ডপে, পুজো বাড়িতে আছে আর কি, সবাই ঘোরাফেরা করছে। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রসাদ রেডি, সবাইকে একে একে সমস্ত প্রসাদ বিতরণ করা হবে। তো এখানে অলরেডি প্রসাদ বিতরণের পর্ব চলছে, শুরু করে দিয়েছেন খিচুড়ি প্রসাদ, ফল প্রসাদ পাড়া সব। তো বন্ধুরা, ওখান থেকে আমি একটু প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক সুন্দরী হলুদ শাড়ি পরা ননদ এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন আমার একটা জা। আমরা খুব আনন্দ ফুর্তি করতে করতে বাড়িতে আসছি আর কি, তার পাশে রয়েছে আমার একটা দিদি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ সবাইকে।